এটা দেখে আপনাদের আশ্চর্য মনে হতে পারে, বাট এটা অবশ্যই আশ্চর্যজনক একটা রেসিপি। আর যেরকম আশ্চর্যজনক এটা কিন্তু খেতেও সেরকম টেস্ট এবং হেলদি একটা রেসিপি। তো এই রেসিপিটা করার জন্য একদম সাজো বেনানা নিয়ে নিতে হবে, কোনো বাসিটা না। তো আজকেই আমি বাজার থেকে এটা নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি চারটা নিয়ে নিয়ে তো প্রথমে আমি ছিলকাটাকে আলাদা করে নিয়ে তারপরে একটা কলার থেকে আমি তিনটা তিনটা টুকরো বের করেছি। আর এটা যদি একটু বড় সাইজ হয় তো আপনারা চারটাও করে নিতে পারেন। আর বিশেষ করে অনেক বাচ্চারা ব্যানানাটা খেতে চায় না, তো ওদের যদি এরকমভাবে রেসিপি করে দেওয়া যায় তো ওরা কিন্তু বুঝতেও পারবে না এটা ব্যানানা। তো এটা খুবই হেলদি একটা রেসিপি। তো প্রথমে কী করেছি, কেটে কুটে নিয়ে কিছুটা কর্নফ্লোরে আমি কুটিং করে নিচ্ছি। আর এটা বানিয়ে নেওয়া যায় একদম ঠিক 10 মিনিটে, সময়ও কোনো দরকার পড়ে না বেশি একটা সময়ের। তো দেখেন কর্নফ্লোর আমার কুটিং করে নেওয়া শেষ, তারপরে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। আর বাটিতে এখন দুইটা ডিম নিয়ে নিব। দুইটা ডিম নিয়ে নিয়ে আমি সামান্য লবণ দেবো, আর কিছুই দিব না এই পর্যায়ে। তো লবণটা দিয়ে দিয়ে সুন্দর করে আমি লবণটা মিশিয়ে নিয়েছি ডিমের সাথে। তারপর আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি, পরে এখন আমি ডিমের ভিতরে দিয়ে দিয়ে তারপরে ব্রেড ক্রামে আমি কুটিং করে নেব। এই নাস্তাটা বাচ্চাদের জন্য সন্ধ্যায় যে কি একটা ভিটামিন যুক্ত হেলদি নাস্তা, মানে একবার হলো আপনারা সবাই ট্রাই করবেন, তো আমার ভালো লাগবে আর বানিয়ে নেবেন এরকম হেলদি একটা। মানে এটাকে কি নাম দেওয়া যায় নামটা কিন্তু আপনারা দিবেন কমেন্টে। তো আপনাদের নামটাই কিন্তু আমি পরবর্তীতে চেঞ্জ করে দিব আমার টাইটেলে। তো দেখেন আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি, এখন আমি দিয়ে দিয়েছি ওই যে ব্যানানা বানিয়ে নিয়েছি সেটা। তো এখন আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে ভেজে নিব। তো মোটামুটি আমার ভাজার জন্য এখানে 4 থেকে 5 মিনিটের ভিতরে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে যাবে। আর এটা উপরের ছাইডটা এতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে, আর ভিতরের যে ব্যানানাটা ওটা একদম সফট হয়ে গিয়েছে, বিশ্বাস করে না, পুরা খেতে এতটা সুস্বাদু ছিল। মানে আমি আপনাদেরকে হয়তো বলতেছি আপনাদের মানে টেস্টের কথা, বাট আপনারা তো পাচ্ছেন না, যদি আশেপাশে হতেন ঠিকই আমি আপনাদেরকে দিয়ে দিতাম। তো এই টেস্টটা যদি পেতে হয় অবশ্যই একবার হলো আপনাদের ঘরে বানিয়ে নিতে হবে, আর এটা বানাতে কিন্তু উপকরণ তেমনও লাগে না। তো দেখেন আমি একদম সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন নামিয়ে নিয়েছি। তো নামিয়ে নিয়ে এই যে নিয়ে নিচ্ছি, আর এটা বিশ্ব মানে অসাধারণ একটা টেস্টি ছিল। তো তারপরে নামিয়ে নিয়ে আমি একটা কিন্তু মাছ থেকে মানে মাছখানে কেটেও আপনাদেরকে দেখিয়ে দেব যে ভিতরটা কতটা সফট এবং মানে সেরকম একটা টেস্ট ছিল। এই যে দেখেন, তো রেসিপিটা এই পর্যন্তই, পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ অ্যান্ড বাই।